যে আমাদের এই দুর্গাপূজা এবং এই দ্বাদশীর দিন রাবণপোড়া আজ বিগত চল্লিশ বছর ধরে করে আসছে সবাই। এখন আমরা কমিটির দায় দায়িত্বে আছি, এবছর আমরা দ্বাদশীর দিন রাবণপোড়া আছি এবং গোটা গ্রামের লোক মিলে এটা আমাদের সার্বজনীন দুর্গাপূজা এবং আমরা সবাই মিলে এই কাজটা করি। আমরা ব্যবস্থা নিয়েছি করোনা বিধি যা যা সরকারের নিয়ম সেসবগুলো নিয়েছি, এখানেও আমরা যতটা পাচ্ছি সব সেফটি করে কাজ করার ব্যবস্থা করছি এবং যতটুকু পাচ্ছি ভিড়ভাড় কম করে নিয়ে করছি। এটা আগে তো অনেক উৎসব হতো, অনেক অনুষ্ঠান হতো, এখন আমরা সেসব কিছু করি নাই, খালি নিয়ম পূজা এবং এই রাবণপোড়াটাই আমরা করছি। রাবণপোড়া কেন হয়? রাবণপোড়া হয় এটা পূর্বপুরুষরা করে আসছে, যে ওই যে অকালে রাবণকে বধ করেছিল রামচন্দ্র, সেই নিয়ে একটা উৎসব এই রাবণপোড়া উৎসব বলে আমরাও সেই দ্বাদশীর দিন রাবণপোড়াই করে আসি। সবাই বাবা ঠাকুর দাদা থেকে করতো, এখন আমরা সবাই ধরে রেখেছি। কত বছর এটা? আমাদের প্রায় চল্লিশ বছর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।